রক্তের ধারা বয়ে যাইবে মা। কি হইছে জানো? বলো না মা। কোথা হইতে এক রমণী এসে আমার বাম নয়ন অন্ধ করে দিয়ে গেছে। আমার কাছে আজ আমার হস্ত তোর বাম নয়ন দুলাইত হোক, আর তোর সকল জ্বালা হইবে অবসান। আমি যাবো সেই বিমাতা দর্শনী। আর বলো না, কি দেখছো এই মেয়েটিকে? আবার তুমি একটি মেয়েকে নিয়ে এসেছো আমার ছাদের কৈলাসে, একবার বলো কে মেয়েটিকে? একবার তুমি আমায় বলো, ও যদি আমাদের কন্যা হয়ে থাকে তাহলে কেন ওর বাম চাইতে রক্তের ধারা বয়ে যায়? একবার তুমি আমায় বলো। শুনতে চাও? হোমকাজ তারণ করার সময় গিয়েছিলাম ওই উত্তর মন্দিরে কন্যাকে রেখে, দুরন্ত কালে এসে আমাদের একমাত্র কন্যা মনসাকে ওর বাম নয়ন কানা করে দিয়েছে। পারো না, কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতীর মতো ওদেরকে কোলে নিয়ে বুকে টেনে নিয়ে ওকে কন্যারূপে গ্রহণ করতে পারো না? কেন আমি পারবো না? আমি যে আত্মা শক্তি মা মহামায়া, আমার যে অন্তরে মায়া জালে জড়িয়ে রয়েছি, আমি যে মায়ার সাগর ওরে কন্যা, যদি আমার কন্যা হয়ে থাকিস তাহলে ওই চাঁদ মুখে দিবার তুই আমার মা মা বলে তুই একবার আমার মুক্তি ধারণা। আজ আমার কি আনন্দ ছিল বড় দুটি কন্যা, নাম পড়ে লক্ষ্মী সরস্বতী, আজ থেকে আমার হলো তিন তিনটি কন্যা, তুই হলি আমার মানস কন্যা মনসা। জামা যাও, আর বিলম্ব নাই প্রয়োজন, ভাই বোনদের সাথে খেলা করতে যা। আমি আসছি মা। আই মা। আমি আসছি। আই গৌরী। আজ যাকে তুমি কন্যা বলে বুকে টেনে নিয়ে আনন্দে বুকটা ভরিয়ে দিলে, আজ যে আমার মনটা বড় চঞ্চল, আমি যে বড় চিন্তায় পড়েছি, তুমি কি বলতে পারো? এমন কি চিন্তা? আমার যে বড় চিন্তায় পড়েছি, তাহলে আমায় বলো। জানো গৌরী, এই দেব লোকে আমার এই মনসা, এই যে অন্ধ কন্যা কে বা বিবাহ করবে, কার সাথে বিবাহ দেব, আমি যে বড় চিন্তায় পড়ে গেছি। এর জন্য চিন্তা করো না, একটি উপায় আছে। উপায়? হ্যাঁ গো। হ্যাঁ, কি উপায় আছে? দূর সম্পর্ক হয় আমার খুড়া, নাম তার জরৎকার মনে থাকে গহন মনে, সে যে আমার পরম ভক্ত, তার সাথে আমার এক চোখানা মেয়েকে আমি দেব বিবাহ। তুমি কি বলছো? এই যে অসম্ভব কথা, সে যে মনে জীবনে করেছে প্রতিজ্ঞা কোনদিনই করবে না বিবাহ, এ তুমি কি বলছো? আমাদের বিশ্বাস হচ্ছে না। তুমি বলেছো? জলৎকার মনি বলেছিল জীবনে কখনো আমি কোনোদিন বিয়ে করব না, সে যে দল জলে বসে তপ করেছিল বলে নাম্বার হয়েছে মোড় জলৎকার। তবে বিয়ে করতে পারে,
জলৎকারমণি বলেছে যেদিন আমার নাম অনুসারে যে কন্যা হবে সেই কন্যাকে আমি করিব বর্ধাঙ্গিনী। তাহলে সোনা গৌরী, ওই কন্যাকে আমি পদ্মের উপরে পেয়েছি, তাই ওর নাম দিয়েছি পদ্মাবতী। অপূর্ব নাম, জলে ফোটা পদ্ম, তাই পদ্ম সরোবরে পদ্মের উপরে পদ্ম টাকা কন্যাকে পেয়েছ, তাই ওই কন্যাকে তুমি নাম দিয়েছ পদ্মাবতী। জলে বসে তাপ করেছিল জলৎকারমণি, তাই ওই জলৎকারমণি তার নাম হয়েছে জলৎকারমণি। তাহলে আজ থেকে আমরা এই পদ্মাবতীর নাম দিলাম জলৎকারী। সেই মুনিবর সে কি বিবাহ করতে রাজি হবে? না না, বড় বিপদে পড়েছি, কন্যা দাই বড় দাই, আর বললাম করবো না। এই মুহূর্তে কার্তিক গণপতিকে পাঠিয়ে দেবো সেই গহন বনে। কোথায় কোথায় বাবা কার্তিক গণপতি, কোথায় তোমরা? আশীর্বাদ করি পুত্র, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। ও গোপিতা, কার্তিক কেন ও সময় দুটি ভাইয়ের স্মরণ করছে? পিতা আজ যে বড় বিপদে পড়েছি। বিপদে পড়েছে তো? বলো পিতা বলো, এমন কি বিপদে পড়েছে তুমি যার জন্য দুটি ভাইয়ের স্মরণ করতে হয়েছে অসময়? তোমাকে শোনো কার্তিক, পিতা এই কৈলাম ত্যাগ করে তোমাদের দুটি ভাইকে কোথায় যেতে হবে জানো? কোথায় যেতে হবে? যেতে হবে সেই গহন বনে। গহন বনে? এ কি বলছো পিতা? অসময়ে দুটি ভাই সাদের কৈলাস ধামে ছেড়ে যেতে হবে অকারণে গহন বনে? শোনো পুত্র, বলে পিতা বলে, সেখানে আছি আমার খুড়া, নাম হলো জরৎকারমণি। জরৎকারমণি? সেই জরৎকারমণিকে তোমরা দিয়ে বলবে পিতার আদেশ মাতার আদেশ এই গহন বন ত্যাগ করে যেতে হবে সেই কৈলাস বনে। যাওয়ার সময় করো আশীর্বাদ দুটি ভাই, যাবো তব আশীর্বাদ এলে হয়ে এই গহনে বনে। মণিবরকে নিয়ে ফিরে আসতে পারি যেন সাদের কৈলাস। এই মুহূর্তেই চললাম দুটি ভাই। সেখানে তোমরা যেতে পারবে না। কেন পিতা কেন? শুনতে চাও? বলে পিতা বলো। মুনি বলে, তার যে বহুত ক্ষমতা, সে কি বলছে পিতা? তার সম্মুখে গেলে তোমরা দুটি ভাই চিরতরে ভস্ম হয়ে যাবে। কি বললি পিতা? সত্যি বলছি পুত্র, যদি চাই তার সম্মুখে আমরা দুটি ভাই সেই মন্ত্রে দ্বারাই দুটি ভাই ওই আগুনের মধ্যে পুড়ে বসিবাত হয়ে যাব। কিন্তু পিতা পারলাম না, পারলাম না তোমার আদেশ আমরা পালন করতে। পিতা যেমন ভাবে এসেছিলাম তোমার কাছে, আমরা এই মুহূর্তে আমার দুটি ভাই চললে হবে, চললাম সেই খেলা। সবই উপায় বলে দেব। মুনিবার যখন ধ্যান বসবে, ধ্যানে বসবে, পিছন থেকে গিয়ে বলবে প্রণাম হই মুনিবার। সত্যি বলছে পিতা? সত্যই বলছি। যদি পিছন হতে ধ্যানে ভঙ্গ করি এই মুনিবারের আমরা, তাহলে নিশ্চয়ই থাকবে না কোনো মেলমোদের বিপদ। বেশ পিতা বেশ, তব আদেশ করিব নত শীতে পালনে, যাওয়ার সময় শুধু করো আশীর্বাদই, তব আশীর্বাদ লোহে যাবো ওই গহনে বনে। মণিবরীকে সঙ্গে লোহে যেন ফিরে আসতে পারি কৈলাসে মন্দিরে, এই সাদের কৈলাসে মন্দিরে। যাওয়ার সময় একটি কথা, সেই মনিবার যদি সহজে না আসতে চায় কি করবে জানে দুটি ভাই? ওই বনলতা দিয়ে তাকে বেষ্টন করে টানতে টানতে নিয়ে আসবে কৈলাস মন্দিরে। যাও তোমাদের দুটি ভাই কি করবে মাসির ভাই, তোমরা জয় হতে ফিরে এসো, জয় হয়ে ফিরে এসো, জয় হয়ে ফিরে এসো। কেন বৃক্ষ পরে এমন ভাবে কাক ডাকছে? কাকার হবে
দেখছি আমি কেন আজ সূর্যের রশ্মি এমন ভাবে ছড়িয়ে পড়েছে পৃথিবীর মাঝে, কেন দেখছি আমি অমঙ্গলের ছায়া? তবে কি আমার বৃদ্ধ পুরুষের কোনো অমঙ্গল দেখছি? তোমরা কেন কেন তোমরা এমন ভাবে কাঁদছো? কি চাও তোমরা আমার কাছে বলো? তবে কি তুমি আমার পিতা? তবে তুমি কি আমার মা? কেন কেন কাঁদছো? ও দেখি তোমরা চলে তোমাদের আত্মশান্তি পাইনি একটু জলের জন্য তোমরা এমন ভাবে তার পিতার তাই আমরা হাহাকার করে কাঁদছো? না আমি যাবো ওগো পিতা, ওগো মাতা, যাবো মহাযজ্ঞ সমাপ্ত করে সেই যজ্ঞ কমণ্ডলে আমি আহুতি দিয়ে তোমাদের বিন্দু দান করব, তোমাদের আত্মাকে আমি চির শান্তি দেব, আমি শান্তি দেব। অর্থ বিলম্ব করে হবে না, হয়তো অদূর প্রান্তে রয়েছে নির্জন গহন কানন, ওই গহন কানন মাঝে গিয়ে আমি আমার পিতৃ পুরুষাত্মার শান্তির জন্যে মহাযজ্ঞ শুরু করবো। এই মুহূর্তে নির্জন গহন কানন মাঝে আমি আগিয়ে চললাম। আজ পিতার কথা মতো এলাবে দুটি ভয় নির্জন গহনে বনে, আজ কেন কেন গহনে বনে কিছু দেখতে পাচ্ছি না, সারা বহনি তন্ন তন্ন খুঁজে পেলাম না মণিবরিকে, তাহলে কি যেতে হবে দেরি করবো না? ওই তো অদরে দেখতে পাই একটি ছোট্ট পর্ণকুটির, পর্ণকুটির মধ্যে কেমন সব ঘন্টার আওয়াজ বাজছে, আমার মনে হয় ওই পর্ণকুটির মধ্যে মণিবর আছে, আর না দেরি করি এই মুহূর্তে আগে চললাম ওই পর্ণকুটির। আপনার দুটি ভাই
আমরা তুমি ভাই হলাম কাটতে পারে গণপতি বলিব সবাই পিতার কাছ থেকে সবই কিছু জেনে এসছি কখনই বলে দায়িত্ব যাইনি তোমার যজ্ঞ সর্বমুখে আমরা পিছন হতি আজ তোমার ধ্যান ভঙ্গ করেছি আমরা বলিব আমাদের সঙ্গে আমরা দুটি ভাই নিয়ে যেতে চাই কৈলাস মন্দির আমরা যদি ভাই সহজে তোমাকে ছেড়ে যাবো না মনিব আজ যদি না সহজে উঠে আসো আমাদের সঙ্গে কি করবো জানো মনিব তাকে দেখো মনের দেখি আছে বনে অনেক লতা পাতা একটি করে লতা পাতা ছিঁড়ে এনে দুটি হস্ত দুটি হস্ত তোমাকে জোর করে বন্ধন করে টানতে টানতে নিয়ে যাবো মায়ের সকাশে ফিরে সত্যই ভাই আমি তোমাকে পরীক্ষা করছিলাম কৈলাসের বাদ কোন মায়ের রেখেছে আমি যে মাতৃ সন্তান না গিয়ে থাকবো কেমন করে চলো ভাই চলো যাব তোমাদের বংশাতে কৈলাস শিখরে মাতৃদের সন করিতে তাহলে বিলম্ব করি না এসো আমরা উভয় একই স্থানে যাত্রা করি এই মুহূর্তে কৈলাস মন্দির Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.